মঞ্চে আসছেন আরজা একটা জোরে আত্মালি সবাই মিলে আরজা हम सफर एक जरा इंतजार
আচ্ছা হাতের তালি কোথায় থ্যাংক ইউ সো মাচ আসলে এত সুন্দর গান করেছেন না সবাই মচগুলো হয়ে গেছে গান শুনতে শুনতে বলে গেছে হাতের তালি দিয়ে আপনারা সম্বর্ধনা জানাবেন হ্যাঁ অবশ্যই আমি গান দিয়ে শুরু করলাম হয়তো তাই জন্য কথাটা বলার সুযোগ হয়নি আচ্ছা এদিকটা অনেক অন্ধকার আমি না কিছু দেখতে পাচ্ছি না আচ্ছা ওইদিকে কি একটু লাইট ফাইট দেওয়া যাবে হ্যাঁ এই তো দেখতে পাচ্ছি সো কেমন আছেন আপনারা কোনো সাউন্ডই নেই এক্সপেক্টেড মানে আপনাদের জায়গায় এসে মানে এত সুন্দর একটা গান শোনানোর চেষ্টা করলাম আমি একদম সিঙ্গার নই সেখান থেকে তারপরও আপনারা এরকম সাউন্ড বের করবেন না আচ্ছা আরেকবার ট্রাই করি কেমন আছেন এটাও হলো না এটাও হলো না মানে আপনারা এতজন আর আমি একা আমার গলার রেঞ্জটা দেখুন আর আপনাদের গলার রেঞ্জটা দেখুন লাস্ট টাইম আরেকবার ট্রাই করছি কেমন আছেন মাচ বেটার একটু একটু ঠান্ডা একটু লেগেছে তো তাই হয়তো একটু লজ্জা শরম করছেন ঠান্ডা লজ্জা শরম কিন্তু কিন্তু হ্যাঁ এটা তো আপনি তো মেয়েদের সমর্থন নিয়ে নিচ্ছেন কেন এদিকে দেখুন জনসমুদ্র হ্যাঁ গ্রো এরাদেরও তো কোনো সাউন্ড নেই ও তোমাদের আচ্ছা তোমাদের আদা করে জিজ্ঞেস করব কেমন আছো ও আর একটু রিচার্জ বাকি আছে দিদি ভাই ওদিকে চ্যালেঞ্জ নিয়েছে অবশ্যই ডান দিক থেকে বাম দিক আচ্ছা রেডি আছো সবাই চলো আমি কিছু বলবো না দিদি ভাই বলবেন বলুন 1 2 3 কেমন আছো ও সত্যি সত্যি কিন্তু ঢাকের আওয়াজ এতক্ষণে বুঝতে পারলাম একদম সবাই ঢাকি হয়ে যাবো আজকে তাই তো ঢাকি অবশ্যই উপস্থিত সকল গুরুজনকে আমার প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা তো আজকে সবুজ সাথী ক্লাবকে অসংখ্য ধন্যবাদ আর স্পেশালি থ্যাংকস টু গণেশ দা বোকাদা যাদের আমন্ত্রণে আমি আপনাদের মধ্যে উপস্থিত হতে পেরেছি আর আপনাদেরকে তো আলাদা করে ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই কারণ আমি সব সময় প্রত্যেকটা মঞ্চে গিয়েই এটা বলে থাকি কি আপনারা আছেন বলে আমার মতন অভিনেতা অভিনেত্রীরা আছেন আপনারা এইভাবেই পাশে থাকবেন আমাদের ভালোবাসবেন আশীর্বাদ করবেন যাতে আরো ভালো ভালো কাজ আপনাদের জন্য উপহার দিতে পারি আরো আগামীকালে আরো ভালো কাজ করতে চাই আপনারা সব সময় এইভাবে সাপোর্ট করবেন আজকে এসেছি অবশ্যই চেষ্টা করব আপনাদের আবদারগুলো রাখার আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন বাস শূন্য থেকে 10 সব কথাই লস এবার বলি বস অনেক প্রশ্ন আছে একের পর এক বৌদিরা দিয়ে দিয়েছে হ্যাঁ কোশ্চেন আর সেগুলো না না পরীক্ষা নয় অনেক কিছু জানার রয়েছে কিন্তু তার আগে আমাদের এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে দেবক বেলতলাতে এসেছেন আপনি কালী মায়ের পুজো মায়ের পুজো তো সরস্বতী মায়ের পুজো তো হয়ে গেছে এবার কালী মায়ের পুজোয় প্রতি হয়েছি সেই সঙ্গে সবুজ সাথী ক্লাবের থেকে আপনাকে একটু সম্বর্ধনা জানাবো এক মিনিট যদি সময় দেয় ধন্যবাদ ধন্যবাদ সময় দেওয়ার জন্য আর মঞ্চে তাড়াতাড়ি চলে আসতে হবে যাদের নাম বলছি প্রবোধ আড়ি চলে আসুন তাড়াতাড়ি সন্ন্যাসী দিগার আর রাজু মল্লিক রামকৃষ্ণ ভক্তা অরুণ বারিক আচ্ছা চলে আসুন একটু তাড়াতাড়ি চলে আসুন কাইন্ডলি কারণ দিদিভাই শুটিং ছেড়ে আমাদের কাছে এসছেন আর কোন সিরিয়ালে ওনাকে প্রথম দেখেছেন অরিজিনাল নাম কি বাড়ি কোথায় মোবাইল নাম্বার বলতে পারবো না সেগুলো দেওয়া যাবে না বাকিগুলো সবগুলো আপনাদের জন্য রয়েছে আর যমুনা ঢাকি হ্যাঁ আসুন দাদা আসুন আসুন কাছাকাছি চলে আসুন সবাই চলে আসুন সময় নষ্ট না করে বৌদিরা কষ্ট করে বসে আছে আজকে বাড়িতে রিমোটগুলো বন্ধ করে রেখে দিয়ে এসছেন যদিও নাম কি ভাই প্রবোধ আড়ি ও ফুলের তোড়াটা দিয়ে চলে যাবে তার শ্বশুর বাড়ি ধরে নাও তাড়াতাড়ি হাততালি হোক প্রবোধদার জন্য আপনার অরুণ মল্লিক আরে রঞ্জিত মল্লিক কোয়েল মল্লিক এখানে আছে অরুণ মল্লিক এইখানে দাঁড়িয়ে যান এইদিকে ঘুরে বাস আপনার নাম প্রামাণিক সমস্ত কিছু প্রমাণ করেই ছাড়বে আদিত্য পঞ্চালী নয় আদিত্য প্রামাণিক একটু দাঁড়ান নায়িকার কাছে একটু হিরো হিরো ভাব হোক হ্যাঁ আদিত্য বাবু ঠিক আছে কব তক চুপ রহুঙ্গি ছবি নায়ক চলে আসুন সাইডে এবার আপনার হ্যাঁ প্ল্যাটফর্মটা খুব ভালো গেঞ্জিটা লাল মাফলারটা লাল শালির কথা মনে থাকে চিরকাল তাই তো দেখি স্টার জলসাই সিরিয়াল নাম রাজু মল্লিক বউকে খাওয়াই সুন্দর পান শালিকে খাওয়াই কাজু আর দাদার নাম রাজু চলো একটা হাততালি হোক সবাই পকেটে কেন হাত পকেটে হাত বের করো কি আছে সম্পত্তি আছে কিছু নাই তো কিন্তু হাত মেলানো যাবে না করোনার ব্যাপার রয়েছে তো ওইদিকে ঢুকে বাহ ঠিক আছে নাম কি হ্যাঁ রামকৃষ্ণ ভক্তা জয় মা তারা ওদিকে একটু দাঁড়া দাদা মুখটা দেখা যায় ঠিক আছে হ্যাঁ ওকে
ঠিক আছে, একটা হাততালি হোক থ্যাংক ইউ সবাই মিলে, চলুন এবার আমরা চলে আসি আমাদের দিদিভাইয়ের কাছে যে কোশ্চেন গুলো ছিল। আমি একটা মিস্টেক আগে ঠিক করে দিই, যমুনা নাকি জি বাংলা স্টার জলছে না? জি বাংলা, হ্যাঁ আসলে, হ্যাঁ ঠিক আছে, জি বাংলা যমুনা ঢাকি নাকি? আচ্ছা কিরকম একটা সম্পর্ক ছিল একটু বল আপনি। লাইটটা বড় চোখে লাগছে, ওদিকে এদিকে লাইট। সম্পর্ক বলতে আমার সম্পর্ক একদম মানে ঢাকি মেয়ে ছেলে বলে ঢাক বাজাচ্ছে, মেয়ে ছেলে পাইলট, ঢাক তো যমুনাটা বাজায়, তার ঢাক বাজানো বন্ধ কাজটা তো আমি করি। হ্যাঁ সেটা তো আপনি খুব ভালো সুন্দর ভিতরে ঢুকে যাচ্ছেন বেরিয়ে যাচ্ছেন, ঠিক আছে। সেটা আমার মনে আমার থেকে মামাশিরা বেশি ভালো জানবে না, মানে মনে মনে প্রচুর খিস্তি আসছে না আমার প্রতি, সেটা বলতে পারছো না বলো? জানি জানি সারাক্ষণ টিভির পর্দায় বলো বড্ড খিস্তি দাও, গালাগালি ভরিয়ে দাও, বলো একটা সামনে দেবে, একটু শুনতে চাই কি কি বলো, হ্যাঁ একটু সামনে বলো। আসলে ওনারা বুঝে গেছে যে জল ছাড়া মাছ বাঁচে না, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, এখানে কেউ বলতে আর খলনায়ক খলনায়িকা ছাড়া কোনো ছবি সুপার হিট হয় না গুরু। হাততালি হোক একটা জোরে, আরে সে অমরেশপুরি হোক অমপুরি হোক আর বুড়োপুরি হোক, হাসিটা খুব ভালো, চোখের কোণে কাজলটা না ঠোঁটের কোণে হাসি, আমার দাদু দেখে বলছে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এখানে আমরা কিছু বলবো না, বললো না এবার কি বলবো। আরে ওই যমুনা ঢাকির ব্যাপারে আপনি বলুন না, আমি যমুনার ব্যাপারে ইন্টারেস্টেড নই বলতে, ও যমুনার সম্পর্কে কিছু নাই তো কি হচ্ছে, গঙ্গার জন্য তো আছে, তাহলে কি বলতে হবে ডায়লগ? না না ডায়লগ তো শুনবো, কিন্তু আমি বলছি যে যমুনাকে নিয়ে তার শ্বশুর শাশুড়ি হ্যাঁ দুজন মিলে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, কোথায় শ্বশুর শাশুড়ি তো একই আছে, একই আছে, সমর্থন করছে মেনে নিয়েছে, যমুনা আলাদা হয়ে যাবে, গরিব বাড়ির মেয়ে ঢাক নিয়ে ঢুকে যাচ্ছে বাড়িতে, এটাই তো হয় সব সিরিয়ালে, আপনার গা জ্বলে না, আপনার গা জ্বলে না, দেখুন দেখুন আমাকে দেখুন আর যমুনাকে দেখুন, মানে সঙ্গীতের কপাল খারাপ, সঙ্গীতের কপাল খারাপ, কিন্তু ওকে নিয়ে তো যমুনা বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, ফিরবে না যমুনা, বেরিয়েছে না যমুনা, ও যমুনা আর যমুনা ফিরবে না, হ্যাঁ দাঁড়া সা, হ্যাঁ হ্যাঁ না সত্যি গো সঙ্গীত ছাড়া আর আমার জীবনে ছেলে নেই। আচ্ছা আজকে তাহলে এত নির্লজ্জ আমি, আজকে তাহলে ওই যমুনার জন্য এখান থেকে একটা ডায়লগ ছড়ে দেন, এখান থেকে হ্যাঁ ফেসবুক লাইভ টেলিকাস্ট হবে, বাবা লাইভ টেলিকাস্ট, এই তো ক্যামেরা গুলো দেখান তো, ওই তো টিপ টিপ করে আলো দেখেছেন, করে দেখি দেখতে পাচ্ছ, এটা এটা প্লিজ অফ করে দাও, ওটা জিত দে প্রসেনজিৎ আর চিরঞ্জিৎ দাঁড়িয়ে আছে, আচ্ছা ডায়লগ একদম ওদেরকে দেখে মেরে দেন ওখানে চলে যাবো মিডলে বসে আমি ডায়লগটা বলবো তোমাদের, না না অবশ্যই আমি এখানে দাঁড়াই, কোন একটা মেয়েকে চুজ করুন না, ওকে মেয়ে চুজ করবো, আচ্ছা কে কেন কেউ কেউ কি আমার সাথে বলবে, আচ্ছা কারোর কি ভিলেন হওয়ার শখ আছে, আছে আছে আর ঠাকুমা, হ্যাঁ কারোর শখ নেই গালাগালি শোনার, বুঝতে পারছো জোড়া ঠাকুমা বসে আছে দুটো ঠাকুমা, হ্যাঁ ঠাকুমা ভালো আছেন, হ্যাঁ যমুনা ঢাকি দেখা হয়, আচ্ছা আমাকে চিনতে পারছেন, পছন্দ হয় না বলুন, আমার ঘরে বুড়ো তো টিভি বন্ধ করে দিয়েছে, সামনে থেকে বলছেন বলুন সত্যি বলুন পছন্দ তো হয় না, মুখটা ঢাকছেন কেন আপনি, আমি কি আপনার শ্বশুর না ভাসুর, হ্যাঁ আপনি মুখ ঢাকছেন কেন, আমি তো মেয়ের কি বলবো, নাম বলবে, হ্যাঁ এরকম বলুন না, কথা বলুন, কথা বলুন আমার সাথে কথা বলুন, তো কথা বলছি, নামটা বলে দেন তো, কার আপনার, আমার নাম, আমার নাম, আচ্ছা অরিজিনাল নামটা, আচ্ছা আর্যা নামই তো চেনেন আপনারা, আমার নামটা একটু কঠিন, আমার নাম হচ্ছে ইন্দ্রাক্ষী,
ইন্দ্রে রাখি হচ্ছে ইন্দ্রাক্ষী আমি ওই যে মীনাক্ষী ছিল তুই ইন্দ্রাক্ষী না চলো হয়েছে একটা ডায়লগ বলি তোমাদের মাঝে এসেছি যখন এবার তো বলো হ্যাঁ কি না এবারও সাউন্ড বেরোবে আমার তোমাদের কি বরফরা বারণ করেছে নাকি একটু আওয়াজ ফজ কম করবে হ্যাঁ এসব কথা বেশি শুনবে না ঠিক আছে বেশি বরদের কথা শুনবে না একদম দাপটগিরি করে চলবে দেখছো না সিরিয়ালগুলো তোমাদের কিসের জন্য দেখানো হয় শিক্ষার জন্য মেয়েদেরকে আওয়াজ উঁচু করে চলতে হবে দেখছো না এত কিছু করেও যমুনার আমি কিচ্ছু করতে পারছি না পাচ্ছি তাহলে তোমরাও এইভাবে প্রোটেস্ট করে চলবে সবসময় গলা উঁচু করে কথা বলবে একটা বললে চারটে শুনিয়ে দেবে তাহলে পরের দিন আর বলবে না ঠিক আছে বাড়ি গিয়ে ঝগড়া করলে আমার কিছু বলবে না সরি সরি চলো ডায়লগ বলি তোমাদের জন্য যমুনা হ্যাঁ আচ্ছা ওই ডায়লগের সাথে যমুনা ও যমুনা চলবে পেছনে আচ্ছা আপনি এদের মাঝে কি করছেন আপনার এখানে কি কাজ আপনার এখানে কি কাজ আপনি তো ওই দিকের দলের হয়ে গেছে চুপ হ্যাঁ যমুনা হয়ে গেছে আমি আরজা হ্যাঁ এবার ডায়লগটা বলি আপনি বলবেন নাকি আমার সাথে ডায়লগ একটু একটু চেষ্টা করুন না হরে কৃষ্ণ চলো ডায়লগ বলি যমুনা তুই যে নিজের এই রূপ দেখিয়ে সঙ্গীতকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস না আমি এটা মানতে পারিনি আমি এটা কিছুতেই মানতে পারিনি এই আরজা এই আরজা ছোটবেলা থেকে আজ অব্দি যা যা চেয়েছে তাই পেয়েছে আমি তো কোনোদিনও হারতে শিখিনি যমুনা কোনোদিনও না তাহলে তুই এটা কি করে ভেবে নিবলি যে তুই আমার ছোটবেলার ভালোবাসা আমার সব থেকে প্রিয় মানুষ সঙ্গীতকে আমি তোকে এত সোজায় তোর হাতে তুলে দেব না যমুনা না তুই শুধু সেই দিনটার জন্য অপেক্ষা করে থাক যেদিন গোটা রায় পরিবারের সামনে দাঁড়িয়ে দুর্গা মণ্ডপের চৌকাটের সামনে দাঁড়িয়ে সঙ্গীত আমায় সেদিতে সিঁদুর পড়াবে তুই শুধু সেই দিনটার জন্য অপেক্ষা করে থাক নইলে আমার নামও আরজা চৌধুরী নয় থ্যাংক ইউ সো মাচ আদে তালি হোক সবাই মিলে এবার একটু তালি দেবেন আমি যাই এবার একটু স্টেজে একদম ঝুঁকবেন না পুষ্পা সালা ঝুঁকে গা নেই মাথায় রাখবেন এই ডায়লগটাই শুনতে চেয়েছিল বুঝতেই তো পেরেছি এই ভাবে ভাবে বোঝাতে হবে এনাদের একদম সন্ন্যাসীকে নিয়েই ছাড়বে আর যমুনাকে ঘর থেকে তাড়া করতেই হবে আর এর জন্য দুটো অস্ত্র আমার হাতে রয়েছে একটা হচ্ছে আমাদের কিবোর্ড আর একটা হচ্ছে ঢোল ওদিকে হচ্ছে ড্রাম সেট ওদিকে দুটো স্ট্যান্ড গান দুটো বেস গিটার আর লিড গিটার আমি এবার যমুনার পাশে আমি এবার কিন্তু আপনার সঙ্গে আমার কথা আছে লাগবে না কাঠ লাগবে না বারুদ লাগবে না কোনো তেল লাগবে না কাঠ লাগবে না বারুদ লাগবে না কোনো তেল এই সিরিয়ালে শুধু চলছে যমুনার সঙ্গে আরজার মস্ত বড় খেল হবে একটা জোড়ি হাততালি হোক দিদি ভাই জন্য সবাই মিলে আর ঠিক আছে এটা হয়ে যাচ্ছে একদম এবার একটু গানে যাবো এবার কি গান গান হবে 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 একটু একটু তোমরা সাথ দেবে আমি জানি ওনাদের তো বলে বলেও সাথ পেলাম না চলো একটা গান হোক তোমাদের জন্য আস্তে 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 চলো আমাদের লাল গোলাপ মিউজিক্যাল ট্রুপ ডায়লগ শুনলাম এবার দিদি ভাইয়ের কণ্ঠে গান শুনেছিলেন এবার গানের অনুষ্ঠানে যাচ্ছি নাকি একদম প্রসঙ্গিত হয়ে যাবো আজকে সবাই মিলে চলো সবার জন্য আমাদের ফেমাস গান অমর সঙ্গী প্রেমের গান হোক কারণ আর দুদিন পরে তো আমাদের প্রেমের সিজন তো চলছে 14ই ফেব্রুয়ারি হ্যাঁ প্রেম তো সারা বছরই চলে 14ই ফেব্রুয়ারি আলাদা করে কি হবে একদম একদম চলো চলো আছে আলাদা করে কি আছে মানে ব্ল্যাক ডে 14 তার 15 পরই পর কি বলতো 15 তারিখটা কি বলতো কিক ডে পেছনে এক লাথি বুঝতে পেরেছো সেই ভেবে আগের দিনগুলো যাবে না চলো
যুগে আমি তোমারি, ছোড়ে
মিতালি কোথায়? এত সুন্দর একজন নায়িকাকে গায়িকা বানিয়ে ছাড়লেন আপনার ভালোবাসা দিয়ে। আর চলবে তো, চলবে না দৌড়বে, কারণ উনি অভিনয় করে, আর অভিনয় জগৎ থেকে এসে এত সুন্দর গান করছেন, এটা আমাদের সকলের গর্ব হওয়া উচিত, তাই না? আমরা জি বাংলার সারেগামাপার শিল্পীকে তো দেখছি না, আমরা জি বাংলার সিরিয়ালের অভিনেত্রীকে দেখছি। আচ্ছা দিদি ভাই, বাড়ি কোথায়? কলকাতা। হ্যাঁ কলকাতা কোন জায়গা? টালিগঞ্জ। বাকিটা জিজ্ঞেস করবো না, পুরো ঠিকানাটা দেওয়া যাবে না। আচ্ছা বলছি, আপনার প্রথম সিরিয়াল এটা? না। তাহলে আমি জিজ্ঞেস করছি ওনাদের হয়ে, বলুন একটু। আমার প্রথম সিরিয়াল কালার্স বাংলায় ঝুমুর, আমার দ্বিতীয় সিরিয়াল স্টার জলসায় ভজগোবিন্দ, ভজগোবিন্দ ডালি। ওরে বাবা, পালিয়ে গেছে ওরা। ডালি নই আমি সেখানে, না না ভজগোবিন্দ ডালি, তারপরে আপনি সেখানে ছিলেন। তৃতীয় সিরিয়াল হৃদয় হরণ, আর আমার চতুর্থ সিরিয়াল যমুনা ডাকি। তৃতীয় সিরিয়াল কি জানো? হৃদয় হরণ বিয়ে পাস। হৃদয় হরণ বিয়ে পাস, মানে মনও চুরি করেছেন আপনি? ও পারিনি, ও সেখানেও পারিনি। আরে গণাদা হাসছে কেন? হাসি কি বক্তব্য দাদা আপনার? নাচবেন? আপনি নাচতে চান তাহলে? গাইতে চান? কি গানটা দিলেই ভালো হইতো? কোন গানটা দিলে ভালো হইতো বলো আমাকে। বলেছি আচ্ছা আচ্ছা, সব গান তো দেওয়া যাবে না। স্যার নই আমি, ম্যাডাম। ম্যাডাম হ্যাঁ, আই এম ভেরি সরি। আচ্ছা কোন গানটা বলেছিলেন আপনি? মনের মনের মানুষে টান টানা টেন টান টানা টেন টান টানা টেন, সেটা আবার কি গান? ওই যে বুম্বাদার আমাদের ঋতুপর্ণাদির ছবির গান বলছে, সেই যে মুরগি সবজি সব নিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল। ইউটিউবে চালিয়ে ফুল স্পিডে শুনে নেবেন, ঠিক আছে? আপনার কি গান? যাই হোক, আমি মঞ্চে ডেকে নিতে চাইবো যাদের আমন্ত্রণও আমি, মানে আমন্ত্রণে আপনাদের মধ্যে উপস্থিত হতে পেরেছি। তো আমি পোকাদার গণেশ দাকে একবার মঞ্চে আমন্ত্রণ করছি। গণপতি বাপ্পা, গণেশজি একটু আসুন। হ্যাঁ এই পোকাদার গণেশজি, পোকাদার গণেশ, বুঝলেন? আর যা গণেশজি কোথায়? গণেশজি, গণেশজি, গণপতি বাপ্পা, মানে আমাদের এই এলাকার এই বিভিন্ন জেলায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যত সেলিব্রিটি নিয়ে আসে, গণেশ আর পোকা কোন কমিটিকে দেয় না ধোকা। তাই আপনারা যোগাযোগ করবেন মকরামপুর বাজার ওনাদের বাড়ি, লালগোলা মিউজিক্যাল ট্রুপ, পোকাদা এবং গণেশ দুজনেই মিলে সিনেমার নায়ক নায়িকা, স্টার জলসা, জি বাংলা সিরিয়ালের এবং সারেগামা পা, সোনি টিভি, বম্বে আর্টিস্ট, হিন্দি ছবির নায়ক নায়িকা সবাইকে নিয়ে এসে আপনাদের দোরগোড়ায় উপস্থিত করেন। এই গণেশ এবং পোকাজি আজকেও ধোকা না দিয়ে আমাদের মতো থোবড়াগুলো নিয়ে এসছেন, আমরাও এতক্ষণ আপনাদের সঙ্গে আনন্দ করলাম। আরও একজন শিল্পী আছেন একেবারে ইয়ং বন্ধু আর বান্ধবীদের মন রাগানোর, দিদি ভাই আরেকটা গান। আচ্ছা কোনো সাউন্ড নেই, এত বলার পর শোনে। আরে গান হবে, হবে গান বাবা, এত গাজ বাজে গাওয়ার পরও গানই হবে। নাচ ফাচ আমি পারি না, আমি নাচের গান গাইতে পারি, তোমরা নাচো। আচ্ছা গানের সঙ্গে আমার ডান্সাররা চলে এসেছে। হ্যাঁ এই এনারা নাচবেন না? আপনারা নাচবেন না? অফকোর্স আপনারা তো নাচবেন, নাচবেন তো? হ্যাঁ দিদি, হ্যাঁ নাচবেন তো? আমি নাচবো। আচ্ছা আমি কত কিছু করব, আমি নাচতে পারেন সঙ্গে আপনাদের, নাচতে আমি নাচবো, আমি গানও গাইবো, আমাকে কি মানে কি মনে হয় সব কিছু করতে হবে? অলরাউন্ডার হিসেবে আমরা দেখব। একটা ডায়লগ বলো, এসে শোনাও আমাকে, তবে আমি নাচবো। দেখেনি আমি ডাকছি তো তোমাকে, নাচবে? ঝুঁকে গা নেই সালা, একদম ঝুঁকে গা নেই। পুষ্পা রাজ ওদিকে বাদ দাও, ওদের দ্বারা কিচ্ছু হবে না, আমি এদিকে জিজ্ঞেস করি, নাচবে তোমরা? এদিকে একদম ঠিক আছে, নাচবে তো? ওই উনি কোথায় গেলেন? ফুল রিচার্জ এদিকে, উনি কি দুঃখে চাওয়ার ঠিক আছে? উনি কি দুঃখে চলে গেলেন? আমি গাইব না বলে মনের মানুষ না কি একটা বলছিল, উনি মনের মানুষকে খুঁজতে গেছে অন্য জগতে, বুঝতেই পেরেছি। ঠিক আছে চলো একটা ডায়লগ, না সব ডায়লগ টিভি থেকে দেখবে এবার, এবার গান নাচতে হবে কিন্তু, চলো। আচ্ছা চাকুই থেকে ঝুপা দে, খুঁজে বেড়াচ্ছে কে ঝুপা দে চাকুই থেকে, উনি 100 টাকা দিয়ে আপনাকে সম্বর্ধনা জানিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, স্যানিটাইজার করবেন। থ্যাংক ইউ সো মাচ, চলো চলো একটা জমাটে নাচের গান হবে, সবাইকে বসে বসে এনজয় করতে হবে, নালে কিন্তু দিদি নাচবে না, তোমরা নাচলে দিদি নাচবেন, এটা কথা দিয়েছেন, ওরা নাচলে দিদি নাচবেন।
হাততালি হোক, সবাই একটু হাততালি হোক, আমরা এখান থেকে নাচব। তালির আওয়াজ হোক। আসলে দিদি তো মন চুরি করে ফেলেছে, আর মেয়েরা মন চুরি করে, তাই তো? মেয়েরা মন চুরি করে, আবার কিছু গান আছে মেয়েরা নাকি পকেটও মারে, ঠিক বলেছি না? মেয়েরা পকেটও মারে, না 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 না, কিন্তু মেয়েরা পাইলট, মেয়েরা খেলাধুলায় ওয়ার্ল্ড কাপ জিতছে, আর মেয়েরা আর্মি হয়েও আমাদের দেশ রক্ষা করছে, আর মেয়েরা আমাদেরকে পৃথিবীতে নিয়ে আসছে, তাই মেয়েদের গর্ব আজকে। আর যার জন্য একটা জোরে হাততালি হোক, সবাই মিলে সাপাটে হাতের তালি আর হবে। আর সেই সঙ্গে দিদিকে এক লাইনে একটা গান শোনাবো, এক লাইন অবশ্যই দেবে। আরে টিকাটলের মনে একটা অবিশাল সিনেমা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে, শুনেছো গানটা তোমরা? শোনোনি? এটা হাততালির আওয়াজ হোক দিদির জন্য, আমাদের জন্য নয়। তো চলো এরকম আরেকখানা গান আমরা শুনবো। দিদিভাই রয়েছেন আমাদের সঙ্গে, তারপরে কতটা নাচতে পারো তোমরা, আরও বেশি করে নাচতে যেতে পারো, তার জন্য লাল গোলাপ মিউজিক্যাল ট্রুপ আর সঙ্গে প্রত্যেকটা শিল্পী আমাদের এত সুন্দর আপনাদের আনন্দ দিয়েছেন, আর বারবার দিদি আপনাদের কাছে গেছে। আমার একটা বক্তব্য আছে, আমার জন্য হাততালি আপনারা দেবেন না, বুঝে গেছি আমি। অ্যাট লিস্ট মিউজিশিয়ান দাদাদের জন্য একটা হাততালি দিন, যারা এত ভালো না বাজালে আমি এত ভালো গাইতে পারতাম না। এই হাততালি, হাততালিটা তো দিন একটু, কিচ্ছু বলার নেই আপনাদের। তালি দাই তো কিছু ভীষণ ভালো আপনারা আবার এসেছেন, মনের মানুষ না, আমি আমার তরফ থেকে মনের মানুষ, চলো ঠিক আছে। তোমাদের জন্য লাস্ট একটা গান, সবাই মিলে আবার একটা নাচের গান দিয়ে আমি অনুষ্ঠান শেষ করব আশা করি। তার আগে আমি হ্যাঁ বাদাম বাদাম দাদা পায়ের তোরা হাতের বালাক থাকে সিটি করছেন, ওই গানের কোনো বিট নেই, গাইলাম তো, গিয়ে দিলাম তো বাদাম বাদাম, আবার কি কাঁচাই তো বাদাম। আমি
অবশ্যই অনুষ্ঠান শেষ যখন আগেই বলে দিই অসংখ্য ধন্যবাদ জানাতে চাই সবুজ সাথী সকল মেম্বারদের আর স্পেশালি থ্যাঙ্কস টু গণেশ দা পোকাদা যাদের আমন্ত্রণে আমি এখানে উপস্থিত হতে পেরেছি আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন এইভাবে পাশে থাকবেন আশীর্বাদ করবেন সো লাস্টে তোমাদের জন্য একটা গান একটু পারলে একটু আনন্দ করো এই গানটাই আমাদের সম্পাদককে একটু নাচাতে সোনাসিদা তুমি ডান্স করবে রাজি তো বাবা সোনাসিদা এটা বললে হয়